আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রস্তুত আগরতলা পুর নিগম শহরে বিভিন্ন রাস্তা সংস্কার সহ নিকাশী ব্যবস্থা এবং অন্যান্য বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে এবার প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আরও উন্নত মানের ব্যবস্থা করেছে পুর নিগম কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে আগামী 7 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে বটতলাস্থিত দশমী ঘাটে আধুনিক প্রতিমা নিরঞ্জন ঘাটের উদ্বোধন করা হবে। শনিবার আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকে এমনটাই জানান পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে পূর্বেও পুর নিগমের MIC মেম্বারদের নিয়ে একটি বৈঠক সংগঠিত হয়েছিল। সেই বৈঠকে পুজোর দিনগুলিতে শহরের আলোর ব্যবস্থা, নিকাশী ব্যবস্থা, রাস্তা এবং বটতলাস্থিত দশমী ঘাট সহ মোট 12টি দশমী ঘাট সংস্কারের বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়েছিল। সেই সমস্ত পরিকল্পনাগুলো কতটা বাস্তবায়িত হয়েছে এবং এই ক্ষেত্রে আরও কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হবে। এবং যেহেতু অনেক পুণ্যার্থী দর্শনার্থী আসে লক্ষণ আগরতলা শহরে পুজোর সময়, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেগুলি আজকে মোটামুটি আবার আলোচনা হবে। কতটা আমরা করেছি বা আরও কিছু প্রয়োজন আছে কি না সেগুলি কাউন্সিলরদের সঙ্গে কর্পোরেটের সঙ্গে আলোচনা হবে। আধিকারিক আছেন, কাউন্সিলর সাহেব আছেন, ডেপুটি মেয়র আছেন, MIC মেম্বার আছেন, জোনাল চেয়ারপার্সনগণ আছেন, সর্বোপরি আমাদের কর্পোরেটর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন। আলোচনা হবে, আর কয়েকটা দিন বাকি আছে। আমরা তো পার্টি পুজোতে অনেকগুলি কাজ আমরা করার ইচ্ছা থাকলেও শেষ করা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে যে সিদ্ধান্তগুলি আগে নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে আজকে আলোচনা হবে। আমার উপর যদি দেখা যায় আরও কিছু কাজ করা প্রয়োজনীয়তা অনুভব করি বা করা উচিত, সেগুলি আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেবো। তবে আমরা সার্বিকভাবে আমি বলবো যে আমাদের পুজোকে সামনে রেখে মোটামুটি আমরা প্রস্তুত, সমস্ত কিছু আমরা করেছি এবং সারা শহরের রাস্তা যেখানে কিছুটা ড্যামেজ ছিল বর্ষায় ফ্লাডের সময় সেটাও আমরা মেনটেন্স করার চেষ্টা করছি। আমাদের পূর্ত দপ্তর, নগর দপ্তর, স্মার্ট সিটি সবাই মিলে কাজ করছি যাতে সার্বিকভাবে পুজোটা মানুষ ভালোভাবে উপভোগ করতে পারে, স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারে। এবং প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এবার একটা অন্য মাত্রা। বিগত 2 বছর আমরা কিন্তু একটা নতুন কিছু আমাদের রাজ্যবাসীকে দিতে পেরেছি, শহরবাসীকে, যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন তারা অভিজ্ঞতা আছে গত 2 বছর আমরা খুব সুন্দরভাবে করেছি। এবার আমি বলবো আরও ভালো হবে, পারমানেন্টলি অনেক কিছু করা হচ্ছে, নতুন কিছু আমরা করছি। আগামী 7 তারিখ যদি ওয়েদার আমাদেরকে সহায়তা করে, আগামী 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 6টায় দশমী ঘাটে যে আধুনিক নিরঞ্জন ঘাটে যেটা আমরা নতুন ব্যবস্থা নিয়ে সেটা উদ্বোধন করা হবে। পাশাপাশি এবারে পুজোতে ডিজের ব্যবহারে প্রশাসনিক নিষেধাজ্ঞার বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেয়র বলেন, গত কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এবং তথ্য সংস্কৃতি দপ্তর আগরতলা পৌর নিগমের আধিকারিকদের উপস্থিতিতে আগরতলা পৌর নিগম এলাকার সমস্ত উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে ডিজের ব্যবহার প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সমস্ত পুজো উদ্যোক্তারা এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন। তাছাড়া কোনো ক্লাব এই সিদ্ধান্ত না মানলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা বহু আলোচনা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সমস্ত ক্লাব, পুজো উদ্যোক্তা, সামাজিক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। আমরাও ছিলাম পৌর নিগমে, আমরাও ছিলাম তৎসং দপ্তর দপ্তর ছিল, আমার মুখ্যমন্ত্রী ছিলেন নিজে, এবং আমাদের আরক্ষা দপ্তর থেকেও বলা হয়েছে, সবার কাছে আবেদন রাখা হয়েছে যাতে ডিজে ব্যবহার না করা হয়, মানুষের অসুবিধা হয় এবং মানুষ চাইছেন যে ডিজে বন্ধ করতে। সমস্ত ক্লাবগুলি যারা সেদিন অংশগ্রহণ সভায় তারা কিন্তু সম্মত হয়েছেন ডিজে ব্যবহার করবেন না। আমাদের আইনও কিছুটা এবার শক্ত করা হচ্ছে যাতে ডিজে যারা ব্যবহার করবেন সরকারি মান্যতা না দিয়ে সরকার নির্দেশ দিয়েছে সমস্ত ক্লাব, সমস্ত পুজোগুলিকে কোথাও কোনো জায়গাতে ডিজে ব্যবহার করা যাবে না, অতিরিক্ত শব্দ শোষণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে, সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা বলি যে এটা আমরা অনুরোধ করছি ক্লাবগুলির কাছে, কারণ আইন করে তো সবটা করার থেকে এবং যারা নিজের উদ্যোগ নেবে এবং কাজটা সুন্দর হবে, আমাদের বিশ্বাস থাকবে যে এবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা ক্লাবগুলিও যে সিদ্ধান্তে একমত হয়েছে সেটা সবাই থাকবেন নিজের ব্যবহার করবে। উল্লেখ্য, গত বছর আগরতলা পৌর নিগমের অন্তর্গত সমস্ত এলাকা মিলিয়ে 370টি পুজো সংগঠিত হয়েছিল, এবারে সেই সংখ্যা কিছুটা বাড়বে বলে অভিমত ব্যক্ত করে মেয়র। সেক্ষেত্রে 400 পুজোর লক্ষ্যমাত্রা নিয়ে নিরঞ্জন ঘাটকে প্রস্তুত করা হয়েছে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।